সিলেটের বিয়ানী বাজারে কুশিয়ারা নদীর গর্ভে বিলীন হচ্ছে মাইলের পর মাইল জনপদ, বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদ্রাসা ও গোরস্থান। নদী তীর রক্ষা বাঁধে রয়েছে ঝুঁকির মুখে। প্রতি বছরই নদীর ভাঙন দেখা দিলে তা রোধে নেওয়া হয় না কার্যকরী উদ্যোগ। আতঙ্কে দিন কাটাচ্ছেন মানুষ। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ছবিতে বিস্তারিত। সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুশিয়ারা নদী খরস্রোতা। এ নদী গত কয়েক বছর ধরে যেদিকে গেছে, তীর ভেঙে হারিয়ে গেছে বিস্তীর্ণ জনপদ। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, স্কুল, মসজিদ, মাদ্রাসা আর গোরস্থান, সব হারিয়ে নিঃস্ব মানুষ। আগে তো মনে করেন অনেক রাস্তাঘাট আসিল, দায়িক আসিল, মানুষ চলাফেরা করতে পারছে। এখন কিন্তু এই ভাঙনের কারণে মানুষ চলাফেরা করা সম্ভব না। বাস গাড়ি তো চলেও না এখন, তাহলে এখন ঢুকে রাত্রে যদি বাদি নেও বা ইয়ে করে অসুবিধা হয় তাহলে নিয়ে যাওয়া মুশকিল। প্রতি বছরই আমাদের ওখান থেকে একটা বালুসর আছে, বালুসর থেকে বালু উত্তোলন করা হয়, তার কারণে মানে ভাঙনটা আরো বেশি হয়ে যায়। এই ভাঙনটা যদি মাটি না দেওয়া হয় তাহলে এই এলাকার সম্পূর্ণ দান ফানি নিচে যায়। যেমন আমরা প্রায় 50 থেকে 60 হাজার বাড়ি আছি, কেন কোন রকম যাওয়ার কোন রাস্তা নাই, ওয়ে নাই। অব্যাহত এই ভাঙন ঠেকাতে এখনো নেওয়া হয়নি প্রয়োজনীয় পদক্ষেপ। ঝুঁকিতে থাকা বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে চলে যাওয়ার শঙ্কা সংশ্লিষ্টদের। রাস্তা বারবার কিন্তু গ্রামের জনগণ মেরামত করা সত্ত্বেও কিন্তু বারবার প্রতি বছরই কিন্তু নদী ভাঙনে চলে যায়। চলে যাওয়ার কারণে এলাকায় দুর্ভোগ দেখা দিয়েছে, মানুষের যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে। আমরা অতীতে আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে একটা কাজ করেছিলাম, ওইখানে যে কাজটা বেশি দিন টিকে নাই, ওই যে নদী ভাঙনে চলে গেছে, এই জন্য আমরা এখন চাচ্ছি যে যদি এখানে ব্লক অথবা ইয়ে হয়, এই যে জিও ব্যাগ দ্বারা যদি এটা ফিকশনারি বা ইয়ে করা হয়, এই ধরনের কোনো একটা ব্যবস্থা নিলে আমরা উপকৃত হব। আঙ্গুরা মোহাম্মদপুর থেকে ভাটির দিকে গোলাপগঞ্জ উপজেলার আমুরা পর্যন্ত 3 কিলোমিটারের বেশি নদী তীর রক্ষা বাঁধ বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় বেড়েছে ঝুঁকি। নদী তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। তো যেহেতু ভাঙনের স্থানটি খুব সম্প্রতি শুরু হয়েছে, তাই আমরা এই স্থানের জন্য বাজেট পাইনি। তবে আমরা এটা বাজেট পাওয়ার জন্য আমরা নোটশিট পাঠাবো এবং নোটশিট বাজেট প্রাপ্তি সাপেক্ষে আমরা খুব দ্রুত টেন্ডার করে এই জায়গার মেরামতের কাজ শুরু করতে পারবো আশা করি। দ্রুত কুশিয়ারার স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন News Desk.